আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন না কেন। তো কিছুদিন ধরে আম্মু শরীরটা ভালো লাগতেছিল না, তাই আম্মুকে নিয়ে একটু টেস্ট করাতে যাচ্ছি যে আম্মুর ডায়াবেটিসটা কি অবস্থা আছে। কারণ আমরা বাসার কিট দিয়ে টেস্ট করিয়েছিলাম, সেটাই অনেক বেশি এসেছে, প্রায় 19 পয়েন্টের মতো ভরা পেটে। তো তাই একটু ব্লাড টেস্ট করতেছি, ডায়াবেটিসের টেস্টটা করবো আর কোলেস্টেরল টেস্টটা করবো। তো টেস্ট করা হয়ে গিয়েছে, তো এখন আবার ওই রিপোর্ট নিয়ে রাতের বেলা ডাক্তারের কাছে যাচ্ছি। তো রাস্তায় প্রচুর জ্যাম, জানি না কি হয়েছে, বরিশাল শহর আর বরিশাল শহর নেই, ঢাকার মতো জ্যাম হয়েছে। তো এই যে এই কিটটা আপনারা কিনে নিলে বাসায় বসেই ডায়াবেটিস রোগীরা একদম সহজেই খাবার আগে খাবার 2 ঘন্টার পরে সুন্দর মতো মাপা যায়। হয়তো অনেকের বাসায় আছে যারা ডায়াবেটিস রোগী, তো যাদের নেই তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এটার সাথে এই যে একটা কলমের মতো থাকে, এটার ভিতরে একটা পিন থাকে, তো এই পিনটা চেঞ্জ করে প্রত্যেকবার ঘুরে ঘুরে এই যে উপরের বল্টুটা খুলে তারপরে এরকম লাগিয়ে নিতে হয়, তারপরে সামনে এরকম মুড়ে লাগিয়ে দেওয়ার পরে এরকম পিছনে টান দেওয়ার পরে ওই যে বাটনের মতো আছে একটা, ওই বাটনে টাচ করলেই পুট করে ফুটো হয়ে যাবে, তারপর ব্লাড বের হবে। আর ব্লাড বের হওয়ার পরে স্টিকের একটা জায়গা আছে যেখানে ওই যে মাঝখানে মেডেলে, তো এখানে লাগাইলেই মোটামুটি ব্লাড অটো টেনে নিয়ে যাবে এবং আপনার রিপোর্ট চলে আসবে যে কত পয়েন্ট আছে। এই যে আম্মুটা আম্মু নিজে করতেছে একা একাই, তো মা বাবারা এমনই হয়। আম্মুর আসলে জানুয়ারিতে আমরা টেস্ট করিয়েছিলাম, তখন মোটামুটি ভরা পেটেই 9 পয়েন্টের মতো ছিল, কিন্তু এবার 24 পয়েন্টের উপরে চলে আসছে ভরা পেটে, খুবই খারাপ অবস্থা। তো আম্মুকে ইনসুলিন দেওয়া হয়েছে, এই যে ইনসুলিন, এটা কলমের মতো, এটা খুবই ইজি, যে রেডিমেড একদম আপনি আপনার পয়েন্টটা ঘুরিয়ে ঘুরিয়ে কত পয়েন্ট দেওয়া লাগবে ওইটা বসিয়ে নেবেন, তারপরে নিজে নিজেই নিজেরটা একদমই করে ফেলবেন। এই যে 8 পয়েন্ট 4 পয়েন্ট যত পয়েন্ট দরকার আপনার ডাক্তারে লিখে দিছে, তো সেই পয়েন্ট অনুযায়ী বসে পিছনে একটা চাপ দিবেন, অটোমেটিক আপনার ওইটুক চলে যাবে, এটাও খুব ইজি। আম্মুর প্রেশারটা একটু বেশি থাকে সব সময়, তো 150/100 এরকম থাকে, মানে যেই প্রেশার মাপে সে অবাক হয়ে তাকিয়ে থাকে যে ঠিক আছে কি না। তো তাই নিয়েই আমরা টেনশন করতাম যে না হয়তো অসুস্থতা প্রেশারের জন্য, হাই প্রেশারের জন্যই লাগতেছে, কিন্তু কখন যে হঠাৎ করে বেড়ে গেছে ডায়াবেটিসটা আসলে বলা যায় না। এর জন্যই 6 মাস পর পর মোটামুটি টেস্ট করানো উচিত, একদম বডি চেক আপ করানো উচিত, কিন্তু মা বাবা একটু বয়স হলে আসলে কথা শুনতে চায় না, তারা বডি চেক আপ করতে চায় না। আমার মা বাবা তো ডাক্তারের কাছে বা কোনো টেস্ট করতেই যাইতে চায়। তো এই যে আমি দিয়ে দিচ্ছি, আসলে আমি অত প্রফেশনাল না, তাই যেরকম মোটামুটি শিখিয়ে দিয়েছে ওরকম দেওয়ারই চেষ্টা করেছি, এবং এরকম করেই মোটামুটি দেওয়া যায়। তো আম্মু আর আমি হাঁটতে যাচ্ছি, কি আর করবো, আম্মুকে প্রতিদিন হাঁটতে বলছে 2 বেলা করে, সকালে আর বিকালে। তো সকালে আম্মু যায় পাশের বাসার আন্টির সাথে, বিকালেও যায়, তো আজকে পাশের বাসার আন্টি নেই, তো আম্মু বলতেছে চলো আমারও একটু হাঁটার দরকার মাঝে মধ্যে, আমি একদম অলস হয়ে গেছি, খুবই অলস, যা বলার মতো না, বসে বসে খেতে খেতে একদম ভুঁড়ি আমার বেড়ে গেছে। তো বিএম কলেজের ভিতরে এসে এই যে দেখেন একটা সাপ দেখলাম, ছোট সাপের বাচ্চা, তো এটা দেখে তো খুবই ভয় পাইছি আমি। তো একটা ভাইয়া আইসা সাপটাকে তাড়াই দিল, তারপরও আমি একদম বসে বসে দেখতেছি যে ও কোথায় যাচ্ছে, তো দেখলাম এই গাছটার উপরে উঠতেছে। তো ছোট সাপটাই দেখে মনে হইতেছে এর মাও আছে, এর মানে এর ভাই বোনও আছে। তো আমি আবার অন্য পাশের, এই পাশের পুকুর আছে বিএম কলেজের ভিতরে, তো এই পাশে মাঠের উপরে বসে আছি, আম্মু হাঁটতেছে, আমি 1 রাউন্ড দিয়েই একদম ক্লান্ত হয়ে গেছি।
এটা অনেক বড় একটা মাঠ। তো এই মাঠটার চারপাশে ঘুরতে ঘুরতে অনেকটা জায়গা। তো আম্মু আবার ওই পাশের এই পাশের পুকুরেও, এটা আর এক পাশের পুকুর, তো এই পাশের পুকুরেও রাউন্ড দেয়। তো মোটামুটি আম্মু সব মিলিয়ে চার পাঁচ রাউন্ড দেয়। আর তো আমি বসে পড়েছি একদম মাঠের পাশে। তো ছাগলের বাচ্চা দুটো এত কিউট, এত কিউট যা বলার মতো না, এত লক্ষ্মীও বাচ্চা দুটো। তো আমি ওদের ঘাস টেনে টেনে খাওয়াচ্ছি, আদর করতেছি। আমার মনে হচ্ছে যে আমি ওদের একদম কোলে করে বাসায় নিয়ে যাই, এত কিউট লাগতেছে। আমার ছোটবেলা থেকে একটু ছোট মানে পশুদের প্রতি, পশু পাখি যাই বলুন না কেন, এদের প্রতি খুবই একটা আগ্রহ। তো ওকে দেখে আমি কোলে নিয়ে নিলাম, আর এত মিশু করা আমার সাথে একদম মিশে আছে, মনে হচ্ছে যে অনেকেই ঢং করে ধরতে চায় না, ভয় পায়। আসলে কুকুর বিড়াল গরু ছাগল যাই বলেন না কেন, এদের ভয় পাওয়ার কিছু নাই। এদের একটু আদর করবেন, যদি আপনি ভয় পান, এদের সামনে দৌড়াদৌড়ি করেন, তাহলে তো এরাও আতঙ্কিত হয়ে আপনাকে কিছু একটা করতে পারে। আর ইনি ঘাস খাওয়া রাইখা আমার ওড়না খাচ্ছে কতক্ষণ, জামা খাচ্ছে কতক্ষণ, এই অবস্থা। তো দুই পা একদম আমার কোলের উপরে দিয়ে তারপরে খুব মজা করে বসে আছে আর আদর খাচ্ছে। তো যারা ভিডিওটা দেখতেছেন, যদি এখনো লাইক না দিয়ে থাকেন তো প্লিজ একটা লাইক দিবেন, আর একটু কষ্ট করে হলেও একটু কমেন্টস করে আমাকে জানাবেন, তাহলে আমি অনেক বেশি খুশি হব। আর যদি নতুন কেউ দেখে থাকেন সাবস্ক্রাইব করা ছাড়া, তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করে নেবেন। ইনশাল্লাহ আমার সাথে থাকলে আমি আরও কিছু দেখানোর সুযোগ পাবো আপনাদের। তো এই তো কী আর বলবো, এদের দুজনকে খাওয়াইতেছি কোলে বসাইয়া বসাইয়া, ভাল লাগতেছে, মনে শান্তি লাগতেছে। যদি কারো ডিপ্রেশন থেকে থাকে, ভালো না লাগা থেকে থাকে, একাকিত্ব থেকে থাকে, যে কোনো সমস্যায় আপনি নিজের মতো একটু সময় কাটাবেন, একদম নিজের মতো করে, কেউ থাকবে না পাশে আপনি। আর যদি এদের মতো কাউকে পেয়ে যান, তাহলে তো আপনার কপাল ভাগ্য অনেক ভালো। এই যে আম্মু হাঁটতে হাঁটতে এসে দেখে যে আমি এখানে বসে আছি আর ছাগল ছানা নিয়ে খেলা করতেছি, তা আম্মু ওদের ধরলো এবং আদর করলো আর বললো যে নিয়ে যাও বাসায়। তারপরে আবার আম্মুর হাঁটা শুরু হয়ে গেছে। অনেক ভালো ভালো বেবি। একজন আমার জামা খাচ্ছে, একজন আমার হাত খাচ্ছে, মানে এরা মনে হয় পাগল হয়ে গেছে, আমার জামা কাপড় অন্যা হাত সব খেয়ে ফেলবে। তো আরেকজন খুব রাগ করছে, জামা খাইতে দেই নাই, দেখে একদম আমার হাতের ফোনের ক্যামেরার কাছে যে ম্যা ম্যা করতেছে। আর আমি এই দুটাকে কোলে নিয়ে আসি, তো পাশে একটা পিচ্ছি বাবু আইসা আমার এই ছাগল ছানার দেখে আবার ও বসছে, ওর কাছে আবার ছাগল ছানা দুটো গেছে। তো ওই পিচ্ছিটা অনেক কিউট, মাশাল্লাহ কি সুন্দর চুল, টুপি আর পাঞ্জাবি পরে বসে আছে। আর ইনি তো সুযোগ পেলেই একদম মুখে দিয়ে দিচ্ছে
কোন জায়গায় আমার জামা আছে, কোন জায়গায় আমার ইয়ে আছে। তো আমি ওদের মাকে দেখে তাড়াতাড়ি আমার কোল থেকে নামিয়ে দিছি, কারণ আমার খুব ভয় লাগছে যে হয়তো ওর মা মনে করতে পারে যে তার বাচ্চাদের আমি কোলে করে নিয়ে যাচ্ছি। তো এর জন্য ছেড়ে দিছি, আর সে আবার খাওয়া দাওয়া করাইতেছে। তো এই পাশে আসার পরে দেখলাম এই যে ইনি আবার এনার মার সাথে আছে, তো ইনিও খাওয়া দাওয়া করতেছে। এইখানে অনেক দেখলাম, অনেক, পুরা বিকালবেলা ভরে যায়। তো এইখানে এখন ফুচকা খাবো। আমি যে আলিশা মানুষ, হাঁটতে আইসা, হাঁটার নাম তো নাই, তো উল্টা আম্মু হাঁটতেছে আর আমি ঘুরা ঘুরা এক একটা জিনিস খাবো চিন্তা করতেছি। কখনো মন চাইতেছে ফুচকা খাবো, ভেলপুরি খাবো, চটপটি খাবো, মুড়ি বানানো খাবো। তো আমি চিন্তা করলাম আগে একটু ফুচকাই খাই, কারণ এই মামার ফুচকাটা আমি আরও অনেকবার খেয়েছি, তো অনেক মজা আছে। হ্যাঁ, মোটামুটি ভালোই মজা। তার উপরে ফুচকার সাথে এরকম একটা লোকেশন, উফ, অসাধারণ। আসলে নিজের জন্য এইটুকু টাইম বের করা সত্যি জরুরি দরকার। তাও আমার বোনের মেয়েটাকে আমি অনেক মিস করতেছি। আর এখান থেকে মনে হয় রকেট যাচ্ছে, এটা আমি হঠাৎ করে খেয়াল করলাম, তো আপনাদের জুম করে দেখালাম। তো হাঁটাহাঁটা শেষ, আম্মু আর আমি বের হয়ে চলে যাচ্ছি, বাসায় যাব এখন। তো এখানে এক চাচা কদবেল বিক্রি করতেছে। আম্মু ওনার কাছ থেকে অনেকগুলো কদবেল আগেই নিয়ে গেছিলো, তো বাসায় এখনো আছে, খাওয়া হয়নি। এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার মা বাবার প্রতি একটু খেয়াল রাখবেন, কারণ তারা সত্যি নিজের শরীরের দিকে খেয়াল রাখে না, আপনাদেরই রাখতে হবে। তো আল্লাহ হাফেজ।